পাপা, পাপা, তোমার সঙ্গে আমার খুব একটা আর্জেন্ট কথা আছে পাপা, জরুরি ডিসকাশন আছে। একি তুমি এখানে কেন? ছি 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 ছি, বাবা নেশা ক্ষেত্রে আসতে হয়, বাবা শুনলে রাগ করবে তো। আরে কি মুশকিল, আমার একটা আর্জেন্ট ডিসকাশন আছে বাবার সঙ্গে। কেন, ও ঘরে কি গ্যাস পড়ে গেছে? আরে দূর, তার থেকেও আর্জেন্ট। তো একটু পাপাকে ডেকে দাও না ভৃঙ্গিদা। ঠিক আছে ঠিক আছে, দেখছি। বাবা, আপনি কি নেশায় না নিদ্রায়? 50-50। আপনাকে কি এখন ডাকা যাবে? না, যাবে না, যাবে না, ডাকা যাবে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি চেষ্টা করে দেখছি। কিন্তু কাতু এসেছিল বাবা। কোন কাতু? আপনার সন্তান কাতু। ও, কি, সে কোথায়? এই যে এই যে। দেখি, তুমি এখানে কেন, এই কৈলাসে গেল? পাপা, অসময় এখানে আসার জন্য আমি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। না শেখ, তোর মা ঠিক আছে তো? হ্যাঁ, মা ঠিক আছে। আসলে আমি একটা পারমিশন নিতে এসেছি। কিসের? আমি আমি একটু মরতে যাব। হ্যাঁ ঠিক আছে। কি কি কোথায় যাবে বলছো? আগে মরতে। কেন মরতে যাবে? কেন? দেখুন, ওই আমার দিদিদের কত ঘটা করে পুজো হয়, গণেশের কত বড় করে পুজো হয়, মহারাষ্ট্রে তো কোটি কোটি টাকা খরচা করে পুজো হয়, আর আর আমার বেলায় ওই 200-250 টাকায় মানুষ পুজো সেরে দেয়, ভালো না। তা তুমি কি করতে চাইছো? আগে আমি আমার মাহাত্ম্য প্রচার করব, ডাইরেক্ট প্রচার করব মরতে গিয়ে, যাতে সবাই আমাকে বীরের পুজো করে। আমি তো একটা বীর। কিন্তু কাতু, স্বর্গের অবস্থা এখন বিশেষ ভালো নয়। এখানে ইলেকশন ইলেকশন একটা গন্ধ রয়েছে, বুঝতে পারছো না? আর ইলেকশন যদি হয় তাহলে তো তোমারই পোয়া বারো। এই সময় মাল কামিয়ে নাও। মানে ইলেকশন হলে গুন্ডা লাগবে, ন্যাচারালি তোমারই ডাক আগে পড়বে। কেন? তোমার মতো গুন্ডা দেবতা স্বর্গে আর কটা আছে? গুড ক্যাপচার, রিগিং, এসব তো তোমাকেই করতে হবে, ভালো মাল পাবে। না বাবা, ও সমস্ত ও সমস্ত কাজ আমি করব না। করব না, তা করবে কেন? যাতে দুটো পয়সা আসে তা করবে কেন? আপনি তো জানেন ড্যাডি, ছোটবেলা থেকে পয়সার আমার কোনো লোভ নেই, আমি তো একজন নির্লোভ দেবতা। ও, নির্লোভ? নির্লোভ না আমার ইয়ে, পয়সার নেশা নেই। পয়সা রোজগার করেছো কোনোদিন? কি করেই বা করবে, ক্লাস এইটে 3 ফেল করে পড়াশোনাই ছেড়ে দিলে। কত করে বললাম, চিত্রগুপ্তকে হাত করে একটা নকল সার্টিফিকেট ম্যানুফ্যাকচার করে দিই, তা শুনলে না? খালি গুন্ডামি আর গুন্ডামি, আমার ফ্যামিলির ব্ল্যাক শিপ একটা। ও কাতু, শোনো, কি হয়েছে তোমার? তুমি খাবো না বলেছো কেন? খেয়ে নাও বাবা, না হলে যে তোমার পিত্তি পড়ে যাবে। পড়ুক, গ্যালন গ্যালন পিত্তি পড়ুক, তবু আমি খাবো না, আমি আমরণ অনশন করব। ছি বাবা ছি, এরকম করে তুমি সিন ক্রিয়েট করো না, তুমি না দেবতা? আচ্ছা বলো, আচ্ছা বলো তুমি, যে দেবতারা কখনো অনশন করে? অনশন তো মানুষেরা করে, তুমি এরকম করো না। শোনো, আমি তোমার বাবাকে ঠান্ডা মাথায় কালকে বলবো খন, তুমি এখন খেয়ে নাও। আর তুমি কৈলাসে গেছিলে কেন? ছি 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 ছি, তোমার বাবা কি কখনো কৈলাসে সুস্থ থাকেন? কিন্তু মা, তুমি বলো এটা অন্যায় নয়? হ্যাঁ, আমার সমস্ত ভাই বোনদেরা তো এত ধুমধাম করে পুজো হয়, আর আমার, হ্যাঁ আমার কেন আমার ঘরে ঘরে পুজো হবে না? কেন আমার পুজো সর্বজনীন হবে না? কেন আমার পুজোতে চন্দননগরে লাইট আসবে না? আচ্ছা মা, কেন আমার পুজোতে পাড়ায় পাড়ায় চাঁদার জুলুম বাড়বে না, তুমি বলতে পারো মা? আমি দেবতা হিসেবে কি আমার কোনো দাম নেই? কে বলেছে তোমার দাম নেই? আমি তোমার বাবার সঙ্গে কথাটা বলি, সব ঠিক হয়ে যাবে, তুমি কিচ্ছু চিন্তা করো না। না মা না, আমি আমি নিজে ডাইরেক্ট মরতে যাব, ডাইরেক্ট প্রচার করব, আমার মাহাত্ম্য প্রচার করব। মা, তুমি বাবাকে একটু ম্যানেজ করে দাও না। হ্যাঁ, আমি ম্যানেজ করে দেব বাবা। আচ্ছা শোনো বাবা, তুমি তো এতদিন কখনো আমাদের এসব কথা বলনি, কেন বলছো বলো তো? নিশ্চয়ই তোমাকে কেউ পিনিক দিয়েছে, তাই তো? বলো না বাবা, তার নামটা আমার কাছে বলো না, তোমার ভয় নেই, বলো। কই না তোমা, আমায় কেউ পিনিক দেয়নি, এমনকি আমায় কেউ চুলকেও দেয়নি, আমি তো বড় হয়েছি,
আমার চোখ খুলে গেছে, আমি সমস্ত বুঝতে শিখেছি। মা, তুমি বাবাকে রাজি করে দাও না মা, আমার সুইটি মা। তুমি কি বেরোচ্ছ? হ্যাঁ বেরোচ্ছি, কিন্তু তোমাকে একটা কথা বলার ছিল। অবশ্যই বলতে পারো গৌরী, তবে তুমি কি বলবে আমি জানি। সে কি? আমি কি বলবো তুমি জানো? কার্তিকের মাথাটি দয়া করে খেও না দেবী, আদর দিয়ে দিয়ে ওকে তুমি বাঁদর তৈরি করছো। দেখো, তুমি আমার আদরের কাতুকে কিন্তু একেবারে বাঁদর বাঁদর বলবে না, আমি বলে দিচ্ছি। তাহলে তার বাবা কি, তার ইতিহাস কিন্তু বেরিয়ে পড়বে। তার মানে? তার মানে আবার কি? তুমি সকালবেলা কৈলাসে যাচ্ছ নেশা করতে? এই সকালবেলা খ্যাঁচ খ্যাঁচ করো না তো, সারা দিনটা আমার খারাপ কাটবে। কাতু কিন্তু মরতে যাবে। না যাবে না। হ্যাঁ যাবে। না যাবে না। হ্যাঁ যাবে। বলছি যাবে না। আমি কিন্তু আমার সমস্ত শক্তি প্রয়োগ করব। আমি আমার সমস্ত শক্তি প্রয়োগ করে তোমার শক্তি হরণ করব। একটু প্র্যাকটিক্যাল হও মা, প্র্যাকটিক্যাল হও। কার্তিকের মরতে যাওয়া হবে না, এই আমার শেষ কথা। তোমার শেষ কথা তো? এইটাই তোমার শেষ কথা তো? হ্যাঁ, কতবার বলবো? আমার আদরের কাতু যদি মরতে না যায়, তাহলে তার মা আজ থেকে অনশনে বসবে, বুঝেছো? এই আমি চললুম। যা, চলে গেল। এই কার্তিক মার সঙ্গে গটাপ করে রাজনীতি করছে। ঘুমিয়েছ পার্বতী? কি উদ্দেশ্য? জেগে আছ কেন? তুমি কি ভেবেছিলে একদিন অনশন করি আমি একেবারে দেহত্যাগ করবো? ওসব, আমি দেহত্যাগ করলে তোমার সুবিধেই হয়, তুমি একটা বিয়ে করতে পারো। হ্যাঁ সেটা তো ঠিক। এই না, যা, এসব কি বলছো মা? দেখো, তুমি কিন্তু আমাকে ওই নামে আর ডাকবে না। আর শোনো, রাত্রি আমাকে খেতেও বলবে না, খেতে বললে কিন্তু একবারে তুল কালাম কাণ্ড হয়ে যাবে বলে দিচ্ছি। এই মরেছে, তুমি না খেলে যে আমাকেও অভুক্ত থাকতে হয়। তোমার সঙ্গে তো আমার সেরকম করে চুক্তি ছিল না, বেশি কথা বলিও না, গেট আউট। এরকম ভাবে বলতে নেই পারু। তোমাকে না আমি বলেছি তুমি আমাকে ও নামে ডাকবে না, আমি তোমাকে ডিভোর্স করব। এই আবার সেই ডিভোর্সের কথা? তার আগে 6 মাস সেপারেশনে থাকবো। কি মুশকিল! আরে বাবা, এসব কথা ছাড়ো তো না, চলো খেতে চলো। না আমি খাবো না, আমি কিছুতেই খাবো না। আমার কাতুর যতক্ষণ না সুবিচার হবে আমি কিছুতেই খাবো না। কাতু যেটা করতে চাইছে সেটা ঠিকই করতে চাইছে, তার দিদি আর ভাইদের মতন তারই বা পূজোর প্রচার হবে না কেন শুনি? আচ্ছা বেশ, ঠিক আছে, তাই হবে। তাই হবে মানে? তাই হবে মানে তুমি যা চাইছো তাই হবে, কার্তিক যাবে। সত্যি বলছো? সত্যি। ও মা, তুমি কি ভালো গো, এত লেটে বুঝলি। হ্যাঁ গো, কার্তিক মরতে যাবে তো? যাবে যাবে যাবে, হয়েছে তো, ব্যাস। না এবারে খেয়ে নেবে চলো। আমার তো খাওয়া হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, অনুমতি দিলাম। না না, অনুমতি কিন্তু আমি দিতাম না। দেখা, তোমার মা ওই অনশনের হুমকি দিল, তাই বাধ্য হয়ে তোমাকে আমি মরতে যাবার পারমিশন দিলাম। নইলে তো আবার আমার নামে নালিশ করবে, সেকশন 498 আমাকে ধরতে আসবে, নন বেইলেবল অফেন্স, যত সব। যাবার সময় এমন সব কথা বলো না, সত্যি কোনো মানে নেই। ও কাতু, কাতু তুমি তোমার দিদিদের সঙ্গে তারপরে গণেশের সঙ্গে দেখা করেছো তো বাবা? হ্যাঁ, দিদিদের সঙ্গে দেখা হয়েছে, কিন্তু গণেশের সঙ্গে দেখা হলো না মা। কেন? ওই মরতে কি সব শেয়ার বাজার নাকি ক্র্যাশ করেছে, তো শিল্পপতিরা ওকে মরতে ধরে নিয়ে গেছে সূচক বাড়াবে বলে। কি বাড়াবে? তা জানি না, কি ভয়ঙ্কর কিছু একটা জিনিস বাড়াবে বলে নিয়ে গেছে। ও আচ্ছা, ঠিক আছে। ওর জন্য আমি একটা গুডবাই লেটার লিখে রেখেছি। ও মা, কি বুদ্ধি আমার কাতু, দেখেছো? খুব ভালো করেছো, খুব ভালো করেছো। কাতু, আমি একটা কথা বলছি, তুমি তো নাচতে খুব ভালোবাসো। হ্যাঁ, তুমি কিন্তু ওই মরতে গিয়েই ওই ডিস্কোতে চলে যেও না বাবা। ডিস্কোতে না মেয়েরা শুধু ছেলে ধরবার জন্য যায়, তোমার তো খুব বুদ্ধি কম। আচ্ছা, তোমার বুদ্ধিতে না কুলালে তুমি তোমার বাবার কাছ থেকে কিছু উপদেশ নিয়ে নিও। হ্যাঁ শোনো, এইটা রাখো, এইটা হচ্ছে মহাজাগতিক সেলফোন, কাল থেকে রোমিং কিন্তু শুরু হয়ে যাবে। হ্যাঁ, এই মরেছে,
কাল থেকে রোমিং শুরু হয়ে গেল, তার মানে খরচা বাড়লো। তুমি না, তুমি তো সিনিয়র সিটিজেন, তুমি তো ইনকাম ট্যাক্সে ছাড় পাবে বলো। আরে সেসব তো পরে হবে, যাকি যাক শোনো, যখনই দরকার মনে হবে যোগাযোগ করবে। মরতে গিয়েই কিন্তু আমাদের খবর দিও। আর কাতু, একটা কথা শুধু মনে রাখো যে প্রতি পূর্ণিমাতে তোমার না ওই দৈব শক্তি কিন্তু তুমি ফিরে পাবে, বুঝেছো? আচ্ছা, এই না বাবা, এই না, আর একটা জিনিস তোমার জন্য আমি রেখেছি, এই দেখো, এই দেখো, এই থলিতে কিছু স্বর্ণ মুদ্রা আছে। হ্যাঁ, যদিও আস্তে ধরো বাবা, সাবধানে ধরো, যদিও এটা মরতে অচল, কিন্তু মরতে গিয়ে তুমি ওই বউবাজার বলে একটা জায়গা আছে জানো, ওই বউবাজারে কতগুলো সোনার দোকান আছে, সেখানে গিয়ে তুমি এগুলো ভাঙে নিতে পারবে। আচ্ছা, ওখানে আবার একটা বাজে গলি আছে, সেই গলির মোড়ে আমার একটা মন্দিরও আছে, ওই মন্দিরে ঢুকতে গিয়ে আবার ওই গলিটাতে ঢুকে পড়ো না কেন। বাজে কথা বলো না তো। শোনো, তুমি মরতে পৌঁছে একটা ফাইভ স্টার হোটেলে উঠো। ওখানে গিয়ে আবার মহিলাদের খপ্পরে পড়ো না, পুলিশ মাসের শেষে বড় উপদ্রব করে। আবার বাজে কথা বলছো। মা, তাহলে আমি যাই? হ্যাঁ এসো বাবা, এসো। শোনো, তুমি কিন্তু তাড়াতাড়ি ফিরে এসো, সামনে শরতে তোমাদের সকলকে নিয়ে আমি আবার মরতে যাবো তো। ঠিক আছে বাবা, যাই। কি আর বলবো, দুগ্গা দুগ্গা, সরি, তোমার মা তো তোমার পাশেই আছে। তাহলে আমি আসি মা। এসো বাবা, এসো, এই না বাবা। ওহো, থ্যাংক ইউ, আমি ভুলেই গিয়েছিলাম। নারায়ণ নারায়ণ। এই রে, এই আপত্তি আবার এসে জুটলো কোত্থেকে? যাত্রাকালে এর মুখ দেখে বেরোনো মানেই তো সমস্ত গন্ডগোল। এই যে আত্মিক কুমার, এই যে গুজে কোথায় বললে মরতে? তাহলে ফর্মুলা এগিয়ে গেছে। এরি করছো কেন? একদম কাজ শুরু করে দাও। তাহলে মা, আমি বেরিয়ে পড়ি। হ্যাঁ বাবা, টাটা, বাই বাই। এই যে, এই যে সর্বঘটের কদলি, তুমি এই সমস্ত ব্যাপারটা জানলে কি করে? ও, এইবার আমি বুঝতে পেরেছি, তুমি আমার কাতুকে ওই পিনিকটা দিয়েছ। ওমা দেবী, আইরি, আমি 13 বছর ওর থেকে কাউকে কোনো পিনিক দিইনি, এমনকি উল্কাও দিইনি। একদম ঢাল দেবে না আমাকে। আপদ
পাপা, পাপা, তোমার সঙ্গে আমার খুব একটা আর্জেন্ট কথা আছে পাপা, জরুরি ডিসকাশন আছে। কি তুমি এখানে কেন? ছি 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 ছি, বাবা নেশা ক্ষেত্রে আসতে হয়, বাবা শুনলে রাগ করবে তো। আরে কি মুশকিল, আমার একটা আর্জেন্ট ডিসকাশন আছে বাবার সঙ্গে। কেন, ও ঘরে কি গ্যাস পড়ে গেছে? আরে দূর, তার থেকেও আর্জেন্ট। তো একটু পাপাকে ডেকে দাও না ভৃঙ্গিদা। ঠিক আছে ঠিক আছে, দেখছি। বাবা, আপনি কি নেশায় না নিদ্রায়? ফিফটি 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 ফিফটি। আপনাকে কি এখন ডাকা যাবে? না, যাবে না, যাবে না, ডাকা যাবে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি চেষ্টা করে দেখছি। কিন্তু কাতু এসেছিল বাবা। কোন কাতু? আপনার সন্তান কাতু। ও কি, সে কোথায়? এই যে এই যে। দেখি, তুমি এখানে কেন, কৈলাসে গেল? পাপা, অসময় এখানে আসার জন্য আমি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। না শেখ, তোর মা ঠিক আছে তো? হ্যাঁ, মা ঠিক আছে। আসলে আমি একটা পারমিশন নিতে এসেছি। কিসের? আমি আমি একটু মরতে যাব। হ্যাঁ ঠিক আছে। কি কি কোথায় যাবে বলছো? আগে মরতে। কেন মরতে যাবে কেন? দেখুন, ওই আমার দিদিদের কত ঘটা করে পুজো হয়, গণেশের কত বড় করে পুজো হয়, মহারাষ্ট্রে তো কোটি কোটি টাকা খরচা করে পুজো হয়, আর আর আমার বেলায় ওই 200-250 টাকায় মানুষ পুজো সেরে দেয়, ভালো না। তা তুমি কি করতে চাইছো? আগে আমি আমার মাহাত্ম প্রচার করব, ডাইরেক্ট প্রচার করব মরতে গিয়ে, যাতে সবাই আমাকে বীরের পুজো করে। আমি তো একটা বীর। কিন্তু কাতু, স্বর্গের অবস্থা এখন বিশেষ ভালো নয়। এখানে ইলেকশন ইলেকশন একটা গন্ধ রয়েছে, বুঝতে পারছো না? আর ইলেকশন যদি হয় তাহলে তো তোমারই পোয়া বারো। এই সময় মাল কামিয়ে নাও। মানে ইলেকশন হলে গুন্ডা লাগবে, ন্যাচারালি তোমারই ডাক আগে পড়বে। কেন? তোমার মতো গুন্ডা দেবতা স্বর্গে আর কটা আছে? গুড ক্যাপচার, রিগিং, এসব তো তোমাকেই করতে হবে, ভালো মাল পাবে। না বাবা, ও সমস্ত ও সমস্ত কাজ আমি করব না। করব না, তা করবে কেন? যাতে দুটো পয়সা আসে তা করবে কেন? আপনি তো জানেন ড্যাডি, ছোটবেলা থেকে পয়সার আমার কোনো লোভ নেই, আমি তো একজন নির্লোভ দেবতা। ও নির্লোভ, নির্লোভ না আমার ইয়ে, পয়সার নেশা নেই। পয়সা রোজগার করেছো কোনোদিন? কি করেই বা করবে, ক্লাস এইটে 3 ফেল করে পড়াশোনাই ছেড়ে দিলে। কত করে বললাম, চিত্রগুপ্তকে হাত করে একটা নকল সার্টিফিকেট ম্যানুফ্যাকচার করে দিই, তা শুনলে না, খালি গুন্ডামি আর গুন্ডামি। আমার ফ্যামিলির ব্ল্যাকশিপ একটা।